থাকবো না, ধ্যান করে নাই আজকে গিয়ে ঘুরিস কালী বাবাকে। আমার ছেলে বলতো যে কোথায় সে, চার দিন ধরে আমি তাকে দেখতে পাইনি, ছেলে পাগলের মতো কোথায় ঘুরে বেড়াচ্ছে, কার সাথে সে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। বাবা মনে হয় বাড়িতেই আছে, আজকে কথাটা গিয়ে বলি দিব বিয়ের কথাটা। বাবা বাবা তুমি কোথায় বাবা? আমার ছেলে বলতো যখন আমাকে ডাকে তখন আমার প্রাণটা জুড়িয়ে যায়, মনে হয় আমার ছেলেটা কোকিলপুরায় গিয়েছে। আচ্ছা কি হয়েছে বলতো বল বাবা। আমি না একটা কথা বলতে চাই বাবা। আরে বল না, ওই টাকা পয়সা কিছু লাগবে নাকি? না বাবা না, ওই টাকা পয়সা আর আমাকে লাগবে না। আমি না আমি না বাবা বিয়ে করতে চাই বাবা। এই মুরিটি আমার বাবা বলে গিয়েছিল যে কলিযুগ আসবে আর ওই বাবুন তোরা নাকি হাত লাগবে, সে যুগ তো এসে গেছে। আমি শুনেছিলাম ওই লাদেন নাকি আমেরিকায় বোম মেরেছিল। তাহলে এই চিন্তা আজ দেখতে হবে না। আচ্ছা তুই বিয়ে করবি? হ্যাঁ বাবা। ঠিক আছে আমি একটু ভেবে চিন্তায় দেখি। এখন আমার কাছে মাঠে, এখন আমি যাচ্ছি মাঠে। আচ্ছা তুই বিয়েটা করবি কোথায়? ওই বাবা পাড়া হরিপুরে একটা দারুণ সুন্দর মেয়ে দেখেছি বাবা, একদম পুরীর মতো দেখলে মনে হয় মেয়ে না যে হরির পুরী এটা। ওকে আমি বিয়ে করবো বাবা হরিপুরে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। জমিটাতে জল দিতে হবে, জমিটা তো পুরো শুকে গেছে। দেখে পাইপটা তুলে নিয়ে আমি যাই একটু মাঠে। আরে পাইপটা শুনতে পাচ্ছি না। ও বল্টুর মা, বল্টুর মা এদিকে এসো। আরে তাড়াতাড়ি আসো, শুনতে পাচ্ছি না পাইপটা তো। আরে তুলো তাড়াতাড়ি, তুলো তাড়াতাড়ি তুলো। আরে তাড়াতাড়ি আসো। খাবারটা আমার টাইমে চাই,
খাবার না খেলে আমি কি করে কাজ করব আজকে আসতে দাও ওকে চাগাচ্ছি মজা বাবা ও বাবা আমি চলে আসছি খাবার নিয়ে তুই এখন আসলি কোথায় ঘুরে বেড়াচ্ছিস পাগলের মতো কার সাথে ঘুরে বেড়াচ্ছিস ওই গুন্ডুদের সাথে তোর ফালতু গুন্ডুদের সাথে এদিকে এদিকে ঘুরে বেড়াচ্ছিস বাইকে করে এগুলো কাজ কে করবে আমি একাই করব এগুলো কাজ আমি করব আমি 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 এগুলো কাজ আমি করব না আমি যাব ওই দুবাই 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 গিয়ে অফিসে কাজ করব অফিসে অফিসে কাজ করব অনেক পয়সা কামাবো অনেক অনেক আর আশ করব মস্তি করব এগুলো কাজ করব এই জমি আমার পায়ে কাদা লেগে যাবে কাদা আমি আজকেই যাব ওই খান ভাইয়ের কাছে খান ভাইয়ের কাছে গিয়ে আগে পিজাটা বানাবো পিজাটা এই এক মাসের মধ্যে আমি দুবাই যাব দুবাই গিয়ে আমি ফুর্তি করব এই সব কাজ করব আমি আমি যাচ্ছি এখনই আরে যা 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 তোর পুত্রে আমার দরকার আমি বেঁচে থাকলে একাই কাফি আধার কার্ড তো পাচ্ছি না আবার আজকে যেতে হবে খান ভাইয়ের কাছে तबीयत कैसा होती बहुत बढ़िया होती और कस्टमर कैसा होती कस्टमर तो बहुत होती बहुत कस्टमर आती और एक वीजा बनाती और दुबई जाती कस्टमर आती हाँ हाँ एक कस्टमर आती बाले खुशी खबर সালাম আলাইকুম খান ভাই ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম দালাল ভাই ওয়ালাইকুম সালাম আরে আমার ভিসাটা কতদিনে রেডি হবে আরে তুই টেনশন নিস না তোর ভিসা হয়ে যাবে তো হ্যাঁ হয়ে যাবে এই গ্রামে আর আমি থাকতে চাই না এই গ্রামে হাওয়া বাতাস না আমার শুট করে না আরে তোকে আমি জলদি ধোয়া পাঠাবো টেনশন নিস না ঠিক আছে হ্যাঁ তা তো আমি জানি তুমি দালাল একটু ভালোই করো মালগুড়ি লো জানি আমি তো কি কি লাগবে তাহলে দাদা ভাই আরে কিছু কিছু লাগবে না আধার কার্ড লাগবে আর ভোটার কার্ড লাগবে আর জন্ম সার্টিফিকেটটা আর প্যান কার্ড লাগবে প্যান কার্ড লাগবে বাবা একটা মনে করো ডবল ভ্যাকসিন লাগবে না হলে তো দুবাকে দিয়ে পার ডবল ভ্যাকসিন হ্যাঁ লাগাতে হবে আমি তো আবার ইঞ্জেকশন থেকে ভয় আরে ভয় পাচ্ছি ভয় পাইলে হবে না লাগাতে হবে ঠিক আছে আমি কালকে যাবো ওই রায়গঞ্জ ডবল ভ্যাকসিনটা লাগাতে হ্যাঁ জলদি করে লাগাই নেবে ঠিক আছে হ্যাঁ আমার মালগুড়িটা কিনতে লাগবে মালগুড়ি নিয়ে চিন্তা করো না আমি সব নিয়ে আসবো মালগুড়ি তো কতদিন পরে আসবো তাহলে আরে পাঁচ দিন পরে আসবি পাঁচ দিন পরে হ্যাঁ ঠিক আছে তাহলে এখন যাই হ্যাঁ যা সালাম আলাইকুম দালাল ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম খান ভাই ওয়ালাইকুম সালাম বিয়ে হচ্ছে কি যে করবো এখন কিছুই ভাবে চিন্তা করছি না এই তো আমার বন্ধুরা পার্টি করছে এখানে যায় একটু আরে ভাই কি একা একা পাগলের মতো বড় আছিস তুই
अरे भाई तोरा तो सबाई प्रेम करछी आमार जोनो तो एक दिनो भाबली ना तोर बंधु घुरे फिरे एका एका घुरछी ओ तो एटा टेंशन हां बस এখানে দিদি আমাকে একটু দিদি হ্যাঁ হ্যাঁ ও মজা উ তাহলে তুইও প্রেম করবি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ও কোথা প্রেম করবি বল বিয়ে করব তো সুন্দরী দেখে একটা দেখা কাউকে আমার কাছে অনেকগুলো আছে রে ভাই জি কই চলবে ভাই দেখা ঠিক আছে সত্যিকারে দেখাবো না এমনি আরে ভাই প্রেম করে বিয়ে করব এমনি দেখাবি কেন ঠিক আছে বল দেখা চিনতে পারবি अवश्य हेलो कान्नो फोन कटे दिल गलो मन आक बार देखी ट्राई कर हेलो कोई गो सोना फोन क्यों कटे दीचो हमें जेदिन পাগলের মতন ঘুরছি আমার ঘুরটা কেন করে দিচ্ছ তোরা আমি যেদিন থেকে দেখেছি একদম পাগল হয়ে গেছি তোমার প্রেমে পড়ে গেছি গো সোনা কেন ফোনটা কেটে দিচ্ছ তুমি কি থেকে তুমি এখন আমি কথা বলতে পারবো না কেন গো সোনা আমি তোমার সাথে কথা বলতে কত না টাইম ওয়েস্ট করে এখন কত কাজকাম ছেড়ে আমি তোর সাথে কথা বলছি গো সোনা একটু আমার জন্য টাইম দাও আমি যেদিন থেকে তোকে দেখেছি তোমার প্রেমে পাগল হয়ে গেছি গো ঠিক আছে আমার সবাই আমার কাছে আছে হ্যাঁ তুমি আমার সঙ্গে একদিন দেখা করো ভালোবাসবি তো আমাকে হ্যাঁ তো ওখানে তো বলবো না আজ বলবো না হ্যাঁ আজ উঠে আচ্ছা আচ্ছা তাহলে কোথায় দেখা করব গো সোনা তুমি বলবি বলবি দেখা করো হ্যাঁ ঠিক ওইটা সব ঠিক আছে বাই ওকে রাখছি বাই তাহলে ওকে ওকে হ্যাঁ ঠিক আছে इतना जल्दी रेडी कर दिया पैसा मिलेगा तो जल्दी नहीं होगा क्या हाँ बात तो सही बोला তোর ভিজাটা রেডি রেডি ঠিক আছে তো মালগুড়ি কত লাগবে আরে বেশি লাগবে না 80,000 টাকা লাগবে 80,000 अरे कम पैसा ठीक है ना दो लाख टाइम एक चलो आज के चलो आज के जब दुबई और दुबई की अनेक पैसा कमा फूर्ति करबो चलो 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 घंटे में उठाती ठीक चलती ठीक है तेल मैं एक बार घर तक मैं देखा कर आसी तेल ठीक है ठीक है ठीक है फोन पाया मन भाई তা তো কথা ঠিকই তোমার ছেলেরা কোথায় ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো কার সাথে ঘুরে বেড়াচ্ছে কে জানে বাবা মা একটু ছেলে চলে আসলো আমার হ্যাঁ আমি চলে আসছি কিন্তু আমি আজকে চলে যাবো দুবাই না না আরে এই গ্রামে থাকবো না আমি আমি চলে যাচ্ছি আজকে দুবাই
আমি চলে যাচ্ছি, এইসব আমি আর কাজ করবো না, আমি চলে যাবো দুবার। আমি চলে যাবো। আরে এসব কাজ কে করবে, আমি একাই করব। এতগুলো আমি জমি লাগাইছি, তোর জন্য তো আমি সব এই জমি কিনেছি, 2 বিঘা মোবাইল লাগাইছি, 4 বিঘা ভব, 8 বিঘা পাট, এগুলো আমি একাই কিভাবে করব? আমি এসব করবো, আমি এই তার জন্য তো আমি দুবাই যাচ্ছি, আর এসব করবো আমি? আমি এসব করবো না, আমি দুবাই গিয়ে অফিসে কাজ করবো, অফিসে কাজ করবো আর অনেক পয়সা কামাবো, আর কুর্তি করবো, উড়াবো, অ্যাস করবো, আর এইসব কাজ করবো আমি কাদা মাটাতে। আজকেই চলে যাবো দুবাই, আর আমি আর এখানে থাকছি না, আমি চলে যাচ্ছি। এই রূপ দেখালে আমার পিছনে পিছনে আসবে। আরে বলটুর মা, তুমি ছেলেটাকে একটু বুঝাও। আমি ছেলেটা চলে গেল দুবাই, এখন এই সব কাজ আমাকে একাই করতে হবে। ঠিক আছে, আমি তাহলে যাই এখন ওই টেস্টা ঘটকের কাছে, ও তাহলে এই গ্রামে হয় তাহলে বিয়ে দেওয়ার ক্ষমতা নেই। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। লাগালে এই তারাবা কুইক বাম, বিভিন্ন গাছগুছালি দিয়ে তৈরি এই তারাবা কুইক বাম, মানুষ মানুষের সঙ্গে বেমানি করে কিন্তু গাছ কখনো মানুষের সঙ্গে বেমানি করে না, এজন্য বলছি লাগান এই তারামা কুইক বাম। আগে তো আমি এই বিজনেসটাই করতাম, কিন্তু কি আর করবো, এই বিজনেস দিয়ে আমার সংসার চলছে না, তাই আমি এখন এই ঘটকগিরি করি। আমি তো একাই এই গ্রামে পেঁচকা ঘটক, এখনকার বাবা তো ছেলে মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দেয়, আর কি করব, আমার ধান্দা পানি কমে গেছে, তাই তো এরকম হচ্ছে। এখন যে বিয়ের কথা বলতে আসবে ওই 25 বছরের পার লাগবে আর কি, একবার কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আমি জেলে গিয়ে আমার পাটা ভেঙেছে, আরেকবার জেলে গিয়ে আমি আমার হাতটা ভাঙতে চাই না, না না না, এটা কোনোভাবেই সম্ভব নয় যে ওই বিয়ের কথা বলতে আসবে, 25 বছরের পার লাগবে আর কি। যাই এখন রামুর দোকানে আমি ওই চা পান খেয়ে আসি। ঘটক মশাই, ঘটক মশাই, আপনি এখানে বসে চা খাচ্ছেন, আপনাকে আমি সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছি, পাই নাকি? রামু, 2টা চা মারলাম মালাই মার্কে, তার সঙ্গে সিগারেট টিগারেটও নিয়ে আসিস,
তা বলো তোমার কাজটা আবার কি? আর বলবেন না ঘটন্ত সাহাই, আমার একটা ছেলে, একমাত্র ছেলে আমার, সে বাড়িতে থাকছে না, বারবার চলে যাচ্ছে বিদেশে, তার বিয়েটা করা দেবো আপনাকে। তা তোমার ছেলের বয়সটা কত? এই 17 বছর। 17 বছর? না 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 না, তোমার ছেলের বিয়ের বয়স হয়নি এখনো, বিয়ের বয়স মিনিমাম 25 বছরের পার লাগবে। একবার কম বয়সে বিয়ে দিয়ে আমি জেলে গিয়ে আমার এই পাটা ভেঙেছি, আর একবার জেলে গিয়ে আমি আমার হাতটা ভাঙতে চাই না। তোমার ছেলের বিয়ে হবে না? আপনি এভাবে বলবেন না ঘটক মশাই, আপনি তো জানেন আপনি এই গ্রামের একমাত্র ঘটক, আপনি ছাড়া তো এই গ্রামের কারো বিয়ে দেওয়ার ক্ষমতা নেই, আপনি কিছু একটা করুন। কি আর করব, আরে ওই নিয়ে দিয়ে যদি কিছু হয়, নিয়ে দিয়ে তাহলে তো তোমার এই ভালো মালপানি খরচ হবে, নিয়ে তুমি চিন্তা করো না। আমার ছেলে দুবাই গিয়ে উঠাই দিনে 80,000 টাকা করে কামাই, তাই নাকি? তাহলে তুমি মনে করো তোমার ছেলের বিয়ে হয়ে গেল আর কি, তাহলে তো তোমার ছেলে ওই ওয়াও ওয়াও ভালো ভালো মেয়ে পাবে। আরে ওয়াও ওয়াও দরকার নাই, আমার ছেলে অলরেডি মেয়ে পছন্দ করে রেখেছে, তাই নাকি? আরে তাহলে তো আমার ওই অর্ধেক কাজ হয়ে গেল। তা বলো কোনে কোন জায়গায় যেতে হবে? আরে ওই পাড়াকুড়িপুরে, বড় ফকফকিয়া মেয়ে পছন্দ করে রেখেছে আমার ছেলে ওখানটায়। কার বাড়ি? না আরে ভোলানাথের বাড়ি। যে ভোলানাথের বাড়ি? আরে ভোলানাথ তো আমার ছোটবেলার বন্ধু, আমরা দুইজন একসাথে স্কুলে গিয়ে অনেক মেয়ে দেখতাম, আর পায়খানায় গিয়ে ওই বিড়ি টিড়ি খেতাম আর কি। ও তাই? হ্যাঁ। আরে তাছাড়া তো আরো দুইজন পাট্টা মাগামি করতাম, কিন্তু কি আর করব রে ভাই, এখন ও চাকরি বাকরি করে, ও বিজনেসম্যান হয়ে গেছে, আর আমি ওই পড়াশোনায় ধ্যান দেয়নি, তাই এই ট্যাক্স কাগজ হয়ে গেছি। তাহলে ঠিক আছে, আমরা দুইজনে যাই কালকে ওই তোমার মেয়ে দেখতে। ঠিক আছে, তাহলে আমি তাহলে কালকে ঠিক 10টার সময় আসবো আপনার বাড়িতে। 10টায়? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, চলে এসো। ঠিক আছে ঠিক আছে। ওই যা ছাতকের পাগা, আজকে আপনার পল্লবীর সাথে দেখা করার কথা, টাইম তো হয়ে যাচ্ছে, কি পড়বো কি করবো কিছুই ভাবতে পারছি না, আজকে আবার টাইমও দিয়েছে, কত কাজ আছে, যাক কাজটা পরে করবো, যাতে বউকে পছন্দ হয়ে গেছে দেখা করে আসি। হ্যালো পল্লবী, কোথায় গো? ছবির থেকে বেশি সুন্দরী, ছবিতে দেখেছিলাম ওর থেকে বেশি সুন্দরী, এত সুন্দরী মেয়ে, একদম পরীর মতন, তোমার এই রূপের ঝলকে আমি যে পাগল হয়ে গেছি গো সুন্দরী, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সুন্দরী, যেদিন থেকে দেখেছি শুধু আমার স্বপ্নে আসো, এদিকে ডাকো ওদিকে ডাকো, এ করো ও করো, এখানে গুজগুজি দাও এখানে গুজগুজি দাও, সেদিন থেকে আমি পাগল হয়ে গেছি, আমি তোমাকে ভালো পেয়ে বেশি কি গো সুন্দরী, আই লাভ ইউ, আই লাভ ইউ, মনটা শান্তি হয়ে গেল রে, চলো একটু ঘুরে আসি। এখন তো চলে গেল সুন্দর, মারা ফেলাবে তোমার প্রকৃতি পায় নাকি রে ভাই,
বাপ বকরি শেষ মো বকরি না আনলে মো কিছু করার নাই তুমি বাবা তুমি বকরিটা ভেসিনটা করে আনলো মোর কাকা গাঠিয়ার লগিতে বকরিটা আমি তিনবার আগিয়ালো আজকাল আর সে কোডি করলো মই বকরিটা দেখে চলে গেল ভাগে বাপ বকরিটা নিমিল লগে মো খান ভাই রাখলে কি নিওনে আগে বকরিটা কি দুম ঘুমুই গেই বকরিটা আগে আপনটি দেখাল গেল তো পাতা মিললে তো দেই থাকাই গেল কিছু তো দেখানি মিলে मुखा छिपे रखे बोलानी बारे এগে মাগে এই তো পকিতা ভ্যাকসিনটা করে না পালা গেল না কিন্তু না কি মা নেতা খালি জ্বর ভ্যাকসিনটা ট্যাবলেট তো লিখিলে আমি আনে বের পকিতার তো জ্বর হচ্ছে খান ভাই মালা মালা দমক দিছে মারা বেলা দেখ বাপ গে বাপ না কমল টমল কিন্তু কম করে বাজিয়ে পকিতা ঢাকা দিন করে এ মা কমল তো নি দেখা মিলে লুঙ্গি হাত মরে কাছে এ মা লুঙ্গি আগে ফাটে গেল বাপ গে বাবা কালকাই কিন্তু মই লুঙ্গি গা কিমো লুঙ্গি দে দিস ভাই মই মোর নানা কি জবাব দিন মোর নানা লুঙ্গি এখান মা গে এ বেলা অল্প কোন দিরে ভাই গে করে যায় না আস্তে আস্তে এ মা মুক্ত তুই ব্যবস্থা করব আমি বকিটা জোর আছিয়া নাই নাই জোর আ গরম গত বকিটা জোরাই গেল বকিটাও বাপ ঠিক আছে যাই না হাসা আরে রোগ হবে আর আমি আসলে মো কি করবে কোনো উপায় নাই দুটা ধনি ধনি খালি দ কইনি খাব কইনি আর কইনি খাব খান ভাই আ খান ভাই কালাসিয়া এ তো দুবাই উতি এ দুবাই উতি এই দুবাই উতি দুবাই তো বহুত সুন্দর হতি তো কাজ কি করব আমি এ তো লালটু আছে গানে এটা তোমার কাজ বকরি চড়ানোর জন্য সে তো বাবা ঠিকই বলেছিল যে যা তুই মা বাবার কথা কেড়ে যাচ্ছিস ওখানে কি বকরি চড়াবি না আমি এসব কাজ করব না তিন বছর দূরের কথা আমি তিন দিনও থাকবো না এক্ষুনি চলে যাব আর আমি এখানে থাকছি না আপকা মাঝি আপকা ভিজা পাসপোর্ট মেরে পাস আপ ইধার রাও না না হো আপকা মাঝি তুই সারা দালাল দোকালে আমাকে ফাঁকি দিয়ে দিল মনে হয় এই কাজটাই করতে হবে তোমার দোষ এসে গেছে দোষ এসে গেছে ঠিক আছে ওকে পাঠিয়ে দাও আমি বকিটা ধরাই দেবো তোমার কাজ বকরি চড়ানোর জন্য দেখে তো দেখে মনে হয় আমাদের ইন্ডিয়ান আমি ইঞ্জিনিয়ারি ও ভাগনা বাবু ও ভাগনা বাবু এলা জিসপে ডিসপে গুজো কান্না দিবা বাবু এলা তো গো আমনে হয়ে যাবে আমি কইলা এলা 10 বছর তক আছে এই খালি বকরি চলে বকরিটা মিনিমাম 15টা বেজি বাচ্চা দিয়ে দিলে তাও তো বাচ্চা বানি পারে তো তুকি এসব কাজ ভালো লাগে কে চাই রে ভাই যে বকরি চড়াই বাড়ি যাওয়ার কোনো ব্যবস্থাই নিবে গোটা বকরটি ভাগা ভাগা চলে গেল এটা না বললে কি আটকে থেকে খান ভাই নিয়ে এলো মারা মারা মেয়ে এটা পালা গেল এ মামু কিন্তু মুই দে এটা কাজ করবই আছে মামু এ মামু আমি দালালের পাল্লায় পড়ে আসছিলাম আমাকে বলছিল ওখানে একদিনে 80,000 টাকা কামাবি আমি 80,000 টাকা লোভে এখানে চলে আসছি প্রথম দিন আমাকে বললে কি কাজ ফ্যাক্টরিতে করতে হবে যখন দালা ইয়ে খান ভাই বলে